ছোট ভাই, তোমাকে দেখে খুব মায়া লাগে। এই যে এত পরিশ্রম তুমি হরো আর আমার সওয়াল পাল দেহ, সহে বাদ চালিয়ে যাবি তাও লিয়ে যায় না। মনটা ততটা ভালো নাই, মনটা খুব খারাপ। এ সংসারে কেউ নাই আপন জনা, এ সংসারে কেউ নাই আপন জনা। লোকজন লিলাম কাম কাজও ঠিক মতো হরে না, কি ব্যাপারটা কি? আর সওয়াল এক করলাম বাচ্চা লিয়া, সে সওয়াল তো বাত আনার নামে কোনো খবর নাই। কি করি, যে সার দেওয়াকে বাহিরে আইলো দিলো, গাছও তো ঠিক মতো হয় নাই। না ইগা দিয়ে আর কোনো কাম চলবি লে বুঝছি, যাই একটু বাদ যাই, যা দেখি সওয়াল কি করতেছে। বাদ তো আনলো না, নিজেই যা লিয়ে আসি। এত কাম আর ভালো লাগে না, ভালো লাগবি কা বাহিরে? এ বুঝানি তো একবারে পুরা হালাইছে, আর গাছই তো নাই, ব্যাপার কি? না আর চলে না, যান মান আর খাসা ছাড়া হয়ে গেল। এই দুহানটায় বসে একটু চাটা খায়ালেই তারপরে দেহি সওয়াল বাদ তো লিয়াইলো না, নিজেই যাই। এ গাছগুলো তো বড় হয়ে গেছে, তাহলে গাছ কাইটিয়ে গরু খাওয়াবি লয়, রাহালটা যে কি হরে বুঝেই নে তো, কিছু বুঝেই আসে নাই। যাই চাটা খায়া তারপরে বাদ যায় লগান বাচ্চা লিয়ে আসি। ইস, বয়স হয়ে গেছে আর ভাল লাগে না, সওয়াল পাল বাত লিয়ে আসে না। জমি জিরেতে এত দেহে কিটা, জমি জিরেতগুলো সওয়াল পাল বড় হয়ে গেছে, জমি জিরেতগুলো দেখলি তাও তো একটু শান্তি পাই, আর ভাল লাগে না। একটা চা দিও তো, এ একটু কড়া হরে দিও। কবে যে সওয়াল পালগুলোর জ্ঞান হবি আল্লাহ জানে, যাই আল্লাহ হরে হরুক। নিজে আর পারি নে, জানে কুলো না, জমি জিরাত গুলো দেহেও না ঠিক মতো। কৌ চা, কৌ চা দেও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। ছোট ভাই কে পাইছো তুমি? এই তো ভাই ভালো আছি, আল্লাহ যে হালে রাহে হাজার হাজার শুকরিয়া। ছোট ভাই তোমাকে দেখে খুব মায়া লাগে, এই যে এত পরিশ্রম তুমি হরো আর আমার সওয়াল পাল দেহ, সহে বাদ চালিয়ে যাবি তাও লিয়ে যায় না। লোক লিসি তাহলে বাদ চালিয়ে যাবি লে, রোদির মধ্যে এই পরিশ্রম কি হরিবার মনে কয়? আর আমি বয়স তো হচ্ছে আর কত হারবো, যা হরতেছি সওয়াল পালগো লাগেই তো হরতেছি, কিন্তু অথচ ওরা এই জিনিসটা বোঝে না। সব মানুষ তো এক হয় না। আর ছোট ভাই আমার কাছে একটু বসো তুমি। না ভাই, যে আমার দোকানে চা বানান লাগবে, কাম আছে। বসো একটু, গাল পারবি নি ভাই? তাহলে তুমি চাটা বানাইছি আমার কাছে একটু বসো। আপনার ভাই কিছু হয়েছে নাকি? না আমার কিছু হয় নাই, তুমি চাটা বানাই সে একটু আমার কাছে বসো। হ্যাঁ আচ্ছা ভাই। চাটা ফাইন হয়েছে, ছেলেটা খুব কাজের, এরম একটা সওয়াল হলি পরে তাও তো মনে বুঝ দিয়ে পারতেন। ছোট ভাই একটা বিস্কুট দিও। দিচ্ছি ভাই।
ভাই এসে আমার দিয়া শেষ। তাহলে বসো একটু। ভাই আমাকে যে ডাকলেন কিছু কইবেন। কি আর কব ছোট ভাই, মনটা ততটা ভালো নাই, মনটা খুব খারাপ। আচ্ছা তুমি না অনেক সুন্দর সুন্দর গান করতিয়া, একটা গান শুনে বললে ছোট ভাই। কি কন ভাই, আপনি আমার গান ভালোবাসেন আর আমি আপনার গান শুনে বলো। অবশ্যই শুনবো ভাই, আপনার কি গান শুনের ইচ্ছা আছে কন আমাকে। এমন একটা গান শোনাও যা মন টোনো ভালো হওয়া যায়, সেরকম একটা গান শোনাও, তোমার যেটা ভালো লাগে সেটাই। তাহলে আপনি এক মিনিট দাঁড়ান, আমি খালি ডায়েরিটা লিয়ে আসি। আচ্ছা যাও, তুমি ডায়েরিটা লিয়ে আসো। দাঁড়ান ভাই আমি গান বাই করি আপনার জন্য। হ্যাঁ এইটাই কও, এই তো। হ্যাঁ এই 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 গানটা সেরকম একটা সুন্দর গান, এটা শুনবেন তাহলে। এইটাই কও। আচ্ছা তাহলে আমি করছি। এ সংসারে কেউ নয় আপন জনা, এ সংসারে কেউ নয় আপন জনা, চিনে নে তোর আপনারে ওরে অবুঝমনা, এ সংসারে কেউ নয় আপন জনা, আসল রূপে নকল যত আনবে আঘাত অবিরত রে, আসল রূপে নকল যত আনবে আঘাত অবিরত রে, যেমন কাল বুঝঙ্গ সভব মত তোলে বিষের পনা, এ সংসারে কেউ নয় আপন জনা, এ সংসারে কেউ নয় আপন জনা, মায়ার বাঁধন ছিঁড়ে যদি ডাকিস তারে নিরবধি ওরে, মায়ার বাঁধন ছিঁড়ে যদি ডাকিস তারে নিরবধি ওরে, খুঁজবে রে তোর মনের আদাত দেখবি আলোর খনা, এ সংসারে কেউ নয় আপন জনা, এ সংসারে কেউ নয় আপন জনা, এ সংসারে কেউ নয় আপন জনা।